মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আমার মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে, ও বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে, বেলা তোমরা কি জন্টুকে দেখেছো? হ্যাঁ, জন্টুরে দেখবো কইতে জন্টু দিকে বই দিয়েছে। এই যে না কথা বলতেছে, ওই যে মিডিয়ার পিছনে জন্টু চিবিত করছে, ওদিকে তো দেখা যাচ্ছে না। তাইলে খুঁজ জানেন দেখে দেই। শোনো, কোন ডাইরে মুতলি গরম পানি ভরে খুন। আমি ওদিকে দেখছি, ওকে দেখতে পাচ্ছি না। তুমি এদিকে আসো। ও বাবা, আর তোমার সাথে কথা আছে অনেক। মা গো, আসো। ও মা, কি আছে হইছে? ও মা, ও তো ওইখানে চলে গেছে, তুমি আসো। ওরে বাবা, ওই যে দেখেন আপনি জন্টু ভাই। আরে আসো বলছি। ওই যে জন্টু, আগে উঠে দাঁড়া। আমি আর পুরুষ নাই, আমার টান দে তুলো গো। তুই ভূমি করছিস কেন? আমনগর কাছে একটু তেঁতুল থাকলে দেনছে। প্রবাসীর কাছে আছে সাও। ওই যে প্রবাসীরা একটু তেঁতুল দেও। এ জন্টু, তেঁতুল কেন? কেন ভাই গো বল, আমারে নিয়ে তুই। এই আপনি কি পাগল হয়ে গেছেন? না গো, আমরা না একটু গাছের মোতা ভেবে বইছি, এই বিষয় নিয়ে আবার তেঁতুল চাইতেছেন কে? আমার তো তেঁতুল তো খাই মহিলারা। আমারও বেজাল হয়েছে গো। কি বেজাল? আমারে নিয়ে একটু আলতা ছুনু করো। কি কয় না কয়, আমার মনে ভয় ফেটে বাচ্চা গো। আমার মনে আচ্ছা যাও সইছে, আপুসো যাও আপুসো মু। তাহলে কও কি করে নাকবো? এই যে ক্ষতিপূরণ দিলাম। ভালো হইছে, হুদে ফাওত তো টাকা মাইলাম। দিলামই না, না নিয়ে আই গেলেন গে। ও জট্টু, এখানে বেউলা সতীকে সখী চল রাখতে হবে। এখানে আর বিলম্ব করব না, এখানে চলে যাব। দাঁড়াও কন্যা। আবার কি হলো? শোনো, আমরা একটি সুন্দর জাদু জানি, জাদুটা দেখবে? আমরা জাদু দেখি না। কেন? কি আমি জাদু দেখব? আমার বাতের ফাইল্লা গো। হ্যাঁ গো, আমার বাঙ্গা ড্রেসিং টেবিল। শুনো বেহুলা, আমি এমন একটা জাদু শিখেছি, জাদুটি যদি তোমরা দেখো তোমাদের অনেকটা ভালো লাগবে, চার পাঁচটা করে বিয়ে হবে। সখী জাদু দেখবি? ঠিক আছে, আমার সখী জাদু দেখবে, কিছু করে যদি দেখাও। ঠিক আছে, আমি যখন বলবো ওয়ান টু থ্রি তোমরা চোখ বন্ধ করে দাঁড়াবে।
এই চোখ বন্ধ করে জাদু দেখবো কেমনে? এইটাও অন্তর অন্তরের জাদু, চেয়ে থাকলে বিয়ে হবে না, তোমাদের মার বিয়ে হলে তারও ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দেখাও, আমি যখন বলবো তিন বাড়ি দিয়ে কোল সেটা ভেঙে হালাবা। আচ্ছা ঠিক আছে, ওয়ান টু থ্রি। আমি এমনই কি তোমার কাছে অপরাধী করেছিলাম? এত যাবার নাকি খাই জুড়ছে কে? আমারে পুরস্কার দিব, আমি তাদের কাছে কি জবাব দিব? আরে তোমাদের কাছে আমরা এমন কি দোষ করেছি যে দোষটা বেদিবে হাতের গায়ের গোসিনে ভেঙে দিলে? আমি সে মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে সেই কলসিটা নিয়ে এসেছিলাম। মা বলেছিল বেহুলা যেন কোনো পাখুরেই কলসিটি না ভাঙে, তুমি আমার কলসিটি এনে দাও না। ঠিক আছে কন্যা, তুমি এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করো, আমি তোমার জন্য ওই তো কন্যাকার বাড়ি হতে অতি যত্ন করে একটি স্বর্ণের কলসি গড়া নিয়ে আসছি। ঠিক আছে, আমি এক গাছের নিচে আমি তোমাদের জন্য অপেক্ষা করছি সেখানে। বেহুলা, হ্যাঁ তোমরা এখানে না দাঁড়িয়ে তোমরা একটি গাছের নিচে একটু অপেক্ষা করো, ঠিক আছে? তোমাদের জন্য কলসি নিয়ে আসবো আমরা, কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। শোন লোকাই, আমরা এখন চলে যাব। ওই তো সুনীল কর্মকার বাড়ি, কর্মকার বাড়ি, সেখানে গিয়ে সুনীল কর্মকারে দিয়ে হ্যাঁ জাদুর একটি কলসি বানিয়ে দেব, তুই আমার সাথে আয়। চল জন্টু। ধন্যবাদ, আসলে দেবার মতো কিছুই নেই, আসলে শুধু ভালোবাসা। আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে এসে আপনাদের মনে আনন্দ দিতে পারি, এটুকুই আমাদের আশা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কে? আমাকে দেখে তুমি চিনবে গো, আমি সেই কুকামের সাক্ষী জন্টু। ও জন্টু দা, হ্যাঁ নমস্কার। তুমি দেখো তো চিনতে পারো কিনা? না তো। এ হচ্ছে আমাদের চাঁদ সদাগরের একমাত্র সন্তান দুলু লক্ষিন্দর। দাদু নমস্কার। নমস্কার দাদু, কিসের জন্য? শোনো দাদু, বলো আমি কেন এসেছি। লুকাই, তুই ওখানে দাঁড়িয়ে থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি আমাদের একটা তন্ত্র মন্ত্র দিয়ে কলসি বানিয়ে দিবে। দাদু বলো, পিরিত করেছিস নাকি? হ্যাঁ গো দাদু, পিরিত হয়নি, হবে হবে গো। শুনো বলো, কলসি কি থাকবে জানো? বলো। উজানিনগর, উজানিনগর চাঁদ সদাগর, চাঁদ সদাগর ঈশানীনগর, ঈশানীনগর বেহুলা সুন্দরী সাইমন সদাগর, দুটা মিলে একটা নাম লিখে এমন ভাবে কলসিটা বানাবে এই পৃথিবীর সবাই দেখবে, মাটির কলসি বেহুলা এবং লক্ষিন্দর, ওরা দেখবে স্বর্ণের কলসি গো, সাথে পঞ্চদশী। হ্যাঁ গো হ্যাঁ, আমার নামটা বসিয়ে দিও গো। অবশ্যই। তাহলে তুমি কলসিটা বানাও, আরম্ভ করো, আমরা এখানে দেখি। হ্যাঁ ওরে কলসি গড়াইয়া দেহরে কারিগর কলসি গড়াইয়া, দেহরে ওরে কলসি সুন্দর খইরা গড়া গো কলসি, ওই যে চুনা দেখো তো। আরে জন্টু লুকাই, এ জন্টু
কিসের কলসি? আমি তো দেখতে পাচ্ছি পুরোটা মাটির কলসি, তুই দেখ তো কিসের কলসি? এটা তো সোনার কলসি হইছে দাদু। কি দাদু, তন্তমন্ত করিয়া কলসি বানিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে দাদু, ওরে কিছু বকশিস তো দেওয়ার দরকার তাই না রে? আচ্ছা ঠিক আছে, বকশিসটা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, তুই চলে যা। আমি আচ্ছা ঠিক আছে, আমি চললাম। চলতো বলো তাহলে কত টাকা দিব বলো? দাদু ঠকাস না কই। কেন? শোনো বলো, তোমাকে আমি টাকা দিতে পারি, একটি শর্ত আছে। বলো। আমি সেই ঘটনাটা কিন্তু বলি, ওই যে পাট ক্ষেতের যে ঘটনাটা। ভগবানের দিবি, টাকা পয়সা লাগবে না রে, শালা কেউ বুঝা কি পাগল ভরা কি। দাদু টাকা লাগবে না? লাগবে না, আমি লুকাতে বলবো। শোনো দাদু, যদি লোকাই জিজ্ঞেস করে কত টাকা দিয়েছে, তুমি বলবে আমাকে 10 লক্ষ টাকা দিয়েছে, তাই বলবো। আর যদি না বলে আমি কিন্তু কথা বলি, ওই বুড়ো কালে যা করছিলাম করছিলাম, ওই কথাটা বলিস নি, আমার টাকা লাগবো না। ঠিক আছে দাদু, ধন্যবাদ। ভগবান হাজার সালা যাবি রে, কোন গা কথা কোনো মারছে রে, সালা তোর পিছা জানি করে ভগবান। আমি চলে এসেছি, সামান্য এক মাটির কলসি হয়েছিলাম বলে তাই তুমি এত ব্যস্ত হয়ে যাচ্ছিলে। তাই ওই তো কর্ণকার বাড়ি হতে অতি যত্ন করে আমি তোমার জন্য একটি স্বর্ণের কলসি ঘরে নিয়ে আসছি, দেখো তো কেমন হয়েছে। সখি ভেঙেছে মাটির কলসি, দিবে মাটির কলসি স্বর্ণের কলসি দিয়েছে কেন? এটা তো মাটির কলসি, আমি দেখতে পাচ্ছি স্বর্ণের কলসি। আচ্ছা এখানে কলসিতে নাম লেগেছে কেন? এই কলসি আমি নিব না। শোনো কন্যা, এই কলসিতে নাম লেগেছি কেন জানো? যদি কখনো এই কলসিটি হারিয়ে যায়, নাম দাঁড়াতে তুমি খুঁজে নিতে পারবে, তার জন্য আমি নামটা লেগে দিয়েছি। এই তো নাও তোমার কলসি। সখি মা তো আর চিনবে না কোনটা স্বর্ণের আর কোনটা মাটির, এবং কলসি নিয়ে তো বাড়িতে ফিরতেই হবে তাই না? এবার চল চলে যাই। শোনো কন্যা, আবার কি হলো? আমার দাদা তোমাকে কিছু বলবে। শোনো কন্যা, আমি যখন এই সানমাতা কাটে এসেছি তখন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই আমরা এখানে ভালোবাসা করতে আসিনি, এখানে এসে স্নান করতে, চান করা শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তুমি ভালোবাসো আর নাই বা বাসো, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। এই যে পারদ খেয়েছে, এটা রাজিও। হ্যাঁ যেটো কিসে পারদ খেয়েছে? পিরিত করছো, হেডে কইছি তো সেটা তো বলবি। ঠিক আছে সেটা এখন আমি বলতে পারবো না, এখন অনেক সময় হয়ে গেছে, মা কিছুক্ষণ পরে গেলে মারবে তাই না? আমি অন্য টাইমে তোমার সাথে দেখা করবো নি, এখন আমরা চলে যাই। শোনো কন্যা, হ্যাঁ তোমার সাথে আর কখন দেখা হবে? কখন দেখা হবে সেটা জানি না, যদি সেই ভগবানের ইচ্ছা থাকে অবশ্যই দেখা হবে, এখন আসি, বাই বাই। লুকাই জন্ত, তুই যদি ভালোবেসে থাকিস ওর জন্য শাশ্বমুদ্র 13 নদী পার হয়ে ওকে তো পেতে হবে তাই না রে? হ্যাঁ জন্ত, ওরা যদি যেখানে যাবে ছায়ার মতো লেগে থাকবি, আজ না হয় কাল, কাল না হয় পশু, তোর প্রেম সার্থক হবেই। চল আমরা এখন মায়ের কাছে যাব। হ্যাঁ চল। শুনতে চাও আমি জান? হ্যাঁ বলো। রূপের বলবো আমি
বিধার নামতে হে সর্ব নাগো রাহাজ নাগো কল্লার না যাবে হোলা আমি যা ওই কল্লাকে না বলি আমি বাজে বাবা সতীকে আবার করে দেও না মা।